আমরা সর্বপ্রথম মনিবের দরবারে কালিমাতু শুকুর আদায় করি সবাই উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ তারই পাশে পাশে প্রশংসা করছি আজ থেকে তার হাজার বছর আগে কুল নবী শামসুদ বদরুদ্দুজা বদরুদ নুরুল হুদা ইমামুল মুরসালিন ইমামুল কবলাতাইন ইমামুল হারামাইন امام الثقلين امام الجد الحسين الحسن والحسين رضي الله تعالى عنهما ابتاب بنبوة شاهن شاه رسالت بكر مجسم نور مجسم نور على نور امامنا سيدنا مرشدنا وجورنا احمد محمد مجتبى صلى الله عليه وسلم আজ থেকে চার হাজার বৎসর আগে ওই মদিনার পূর্ব নাম ইয়াসিদ সবুজ গম্বুজের নিচে যিনি হায়াতুন নবী যিনি তরানে ওয়ালা নবী যিনি হাজার নাজার নবী যিনি নূর নালা নূর নবী যিনি গায়েব দেতা ওয়ালা নবীর কদম মোবারকে আমার আপনার সালাতু সালাম আল্লাহর হাবিবের কদম মোবারকে উচ্চ আওয়াজ বলি আল্লাহুম্মা আমিন আমরা ওয়ালি আল্লাহ চাই কি চাই না আমরা ঈদে মিলাদ নবী চাই কি চাই না আমরা মিলাদ কেম আমরা চাই কি চাই না আমরা পীর ও মুর্শিদার দরবার শরীফ যাওয়ার চাই কি চাই না বাবা মার পাঁচ দিন যাবত সেহলাম শরীফ চাই কি চাই না আমরা জশ্নে জুলু চাই কি চাই না শুনেন মনোযোগ দিয়ে শুনেন এই পৃথিবীর জমিনে পুনে নয়শো কোটি মানুষ বসবাস করে পুনে নয়শো কোটি মানুষের মধ্যখানে পুনে চারশো ফুটো হল মুসলমান এই পৃথিবীর ছবিতে দুইশো বত্রিশটি মহাদেশ আছে দুইশো বত্রিশটি দেশের ভিতরে ঊনষাটটি দেশ হল ইসলামী রাষ্ট্রীয় দেশ আর বাকি একশোত চৌরাশি রাষ্ট্রতি ইসলামের কোরানের গবেষণা হইতেছে উইলিসিয়াম এবং উনি বলেছিলেন বিজ্ঞান প্রযুক্তি বলেছিলেন আগামী ২০ বছর ৩০ বছর পরে সারা পৃথিবী এক আল্লাহ বিশ্বাস করবে দুই রসুল উল্লাহকে বিশ্বাস করবে কোরান বিশ্বাস করবে আল্লাহর হাবিবের বিশ্বাস করে তাও আল্লাহ শরীফ দুরু শরীফ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর হাবিবের সান মান জিকির প্রত্যেকের ঘরে থাকবে চিৎকার যে বলি আল্লাহ আকবার আপনারা শুনে আরো খুশি হবেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে চারশত ষাট কোটি বছর ধরে এই পৃথিবী আবাদ হয়েছে সাড়ে এগারো বছর ধরে এই পৃথিবী হইল এখন বর্তমানে বিদ্যা বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার মোবাইল ফোন টেলিফোন টেলিগ্রাম টেলিস্কা নানা ধরনের নানা মানুষ বসবাস করে আজকে কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে কেন আপনার সন্তান ই মিলাদুন নবী বেদাত ফতুয়া বলে কেন ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে কেন মাজার শরীফ ভেদা ফতুয়া দেয় আজকে হলো এইগুলোর দোষ হবে আপনাদের কারণ হলো আপনাদের সন্তানগুলো দরবার মুখী করেন নাই আপনি শুধু দরবারে আসেন আপনার সন্তানগুলো দরবারে আনেন নাই এই কারণে আসনের ময়দানে আল্লার কাছে জবাব দিতে হবে আপনার কারণ হলো শুনেন। আপনি বাবা মা হয়েছেন আপনার সন্তানগুলো আপনার সন্তানগুলো দরবার মুখী করতে হবে আল্লাহ রসুলের মুখী করতে হবে আপনি তারা কি আম শরীফ করেন আপনার সন্তান বেদাত ফতুয়া দেয় আপনার মাজার জালত করেন আপনার সন্তান বেদাত ফতুয়া দেয় আপনি ইতে মিলাদ নবী পাঠ করেন আপনার সন্তান বেদাত ফতুয়া দেয় কারণ হলো আপনার উসিলায় আপনার মাধ্যমে সন্তান আজকে হয়ে গেছে আপনার সন্তান আহলে হাদিস হয়ে গেছে শোনেন হাসরে ময়দানে আমার নবীর কাছে জবাব দিতে হবে আপনি শুধু দরবারের দরবারে ভক্ত হয়েছেন আলে আকিদা আলে সুন্নত ওয়াল জামাতের আকিদা রয়েছেন আপনার সন্তান বেদাতের ফতুয়া দেয় কয়দিন আপনি সন্তানের কাছে প্রতিবাদ করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রসুলের কাছে জবাব দিতে হবে আসুন এই দরবার শরীফ থেকে বুঝে নিতে হবে আমি দরবার মুখী হব আমার বিবি দরবার মুখী হবে আমার ছেলে দরবার মুখী হবে আমি যেমন ঈদে মিলাদুল নবী বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি হাদিস বিশ্বাস করি নবী গায়েব বিশ্বাস করি হাসান নাজার বিশ্বাস করি জশ্নে জুলুস বিশ্বাস করি আমার সন্তান গয়ে ওই পথে আনতবে ঠিক কি না ও বাবা আপনার মুখ দিয়ে কথা আসে না আইন মা কথা বলতে পারবো না শুধু শুদ্ধিয়া পাগল করাইতে পারবো না বর্তমানে মানুষ সুরের পাগল কিতাবের পাগল না আজকে এই দেশ নষ্ট হয়েছে সুরের জন্য এই দেশ নষ্ট হচ্ছে সুরের কারণে আপনি হাবিবিয়া দরবার শরীফ আসতেন এটা হক দরবার এটা মদিনার দরবার এটা গৌসেপাকের দরবার এটা খাজা বাবার দরবার এই দরবার থেকে কিছু জিনিস শিখে নিবেন আজকে দরবার থেকে প্রতিজ্ঞা আমার সন্তান গুলো ঈদে মিলাদুল পাগল বানাবো জশ্নে জুলুসের পাগল বানাবো ঈদে মিলাদুল পাগল বানাবো মাজারের ভক্ত বানাবো তারপরে আপনি সুন্নি কায়েম হবে আপনি মিয়া মসজিদের মুসল্লি হইছেন আর হাতে তফসি সরা লইছেন কত বড় মাতাব পড়ে গেছেন আপনার সন্তান ভার্সিটি পড়িয়া ঈদে মিলাদুল নবী বেদাত ফতুয়া দেয় আমনে বড় বড় কথা চলতো না যেই ঘরে সন্তান ঈদ এ মিলাদুন পালন করবে জশ্নে জুলুস পালন করবে আপনি সবে বরাত পালন করবে আজকে একটা কষ্ট হয় ও কষ্ট হয় বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে হাজার হাজার মসজিদে সবে বরাতে তারা মেরে দিচ্ছে কারণ হলো এই বাংলাদেশ নষ্ট হচ্ছে একমাত্র ওলাম আলাম কারিমের কারণে আপনাদের একমাত্র আলেমদের কারণে এই দেশটা নষ্ট হচ্ছে কারণ হলো এক কথা শুনে নিন সুরাই ফাতেহা থেকে সুরাই নাস পর্যন্ত একশত চোদ্দটা সুরা এই হাবিবিয়া দরবার শরীফে প্রত্যেকটা আলেম ওলামাদেরকে বলবো আপনারা হক কথা বলবেন চাকরি থাক হলে চাকরি চলে থাক হক কথা বলবেন কারণ হলো এই দেশটা বর্তমানে এই দেশটা আহলে হাদিস বলেন কওমি বলেন শিয়া বলেন রাফিলজি বলেন তারা জষ্ট করে দিচ্ছে আপনারা এখন আপনারা এখন আপনারা এখন শুদ্ধিয়া কথা বলবেন না কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন তাহলে আমাদের সুন্নিয়তের iman তাজা হবে ঠিক কিনা শুনেন বাবা সুরে পাথে থেকে পর্যন্ত মিনিট এগুলো আসলে আলোচনা করা যায় না দ্বারাবিহীন সুরে থেকে নাস পর্যন্ত আমার পাশে যিনি বসে রয়েছেন আপনার আহলে শূন্যতল জামাত একজন বলিষ্ঠ কণ্ঠসুর উনি হাফেজ মাওলানা মুফতি যদি আমার আলোচনা মিথ্যা হয় উনি আমাকে এখন ইনভাইট করতে হবে শোনেন সুরে ফাতেহ থেকে সুরে নাস পর্যন্ত কয়টা সূরা একশো সদ্য সূরা একশো সূরার ভিতরে তিনটা সূরা হল আলাদা শোনেন আঠারো পারা প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা মমিন আর আদশ পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা সূরা মুনাফিকুন তিরিশ পারার পাঁচ নম্বর পৃষ্ঠার সুর কাফিরুন কুলিয়া ইয়ুহল কাফিরুন মুনাফিক বাইর হয় একমাত্র আলে মুনামাতের মাধ্যমে তারা মাথায় টুপি দিবে কপালে দাগ থাকবে বামে বলবে 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 আল্লাহ আকমার নিচে বলবে আলহামদুলিল্লাহ এই কথা কথা শুনে নেন এক কথা মনোযোগ দিয়ে শোনেন আমার রসুল উল্লাহ বলেছে মুনাফিক বাইর হবে মমিন থেকে মমিন থেকে মুনাফিক বাইর হবে ইজা জা কাল মুনাফিকু না কালু না সাধু ইন্ন কালার রসুলুল্লাহ অল্লাহু ইয়ালবু ইন্ন কালার সৌল ওয়াল্লাহুয়া সাধু ইন্নল মুনাফিক বাইর হবে একমাত্র মমিন থেকে আর আমার রসুল উল্লাহ বলেন ইহুদি বলো খ্রিস্টান বলো নাসরা বল বদ্ধ বলা এক কথা তাদেরকে কাফের বলা হয় উম্মদ দুই ফকার শুনে নিন উম্মদ দুই ফকার যারা ঈদে মিলাদুল বিশ্বাস করবে নবী হাজার বিশ্বাস করবে এলমে গায়ে বিশ্বাস করবে মাজার জারত বিশ্বাস করবে সবে বরাত বিশ্বাস করবে সবে মারাজ বিশ্বাস করবে লাইলাতুল কদর বিশ্বাস করবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক দল কিভাবে বিশ্বাস হয় না আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনে নেই মুনাফিক মমিন থেকে বাইর হয় আর এক কথা যারা ঈদ মিলাদুল নবী বিশ্বাস করবে না দশটা জুলুস বিশ্বাস করবে না হাজার নাজের বিশ্বাস করবে না এলমে গায়ে বিশ্বাস করবে না তারা এক কথা তাদেরকে বলা হয় মালাউন তাদেরকে বলা হয় ফেরাউন মনে কষ্ট নিন না কারণ হলো আর দশ মিনিট আছে এ দশ মিনিট তো সিললাইসি এ দশ মিনিট খালি ফতুয়া দিব আর দলিল দিব। শুনবেন না শুনবেন না আমি কারেক্টেম ছেড়ে দিব আমাকে বিশ মিনিট সময় দিছে দশ মিনিট শেষ হয়েছে এ দশ মিনিট শুধু দলিল দিব ওয়ার্দ নাম্বার পুণ্ড পৃষ্ঠা নাম্বার তেরো সুরায় কাহাক আয়াত নাম্বার হলো সতেরো মিডিয়া ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনায়ন আপনারা বহু জায়গায় আপনারা মিডিয়া করেন ইউটিউবি করেন আপনারা দলিল দিয়ে ধরতেন পারবেন

আমরা ওয়ালি আল্লাহ চাই কি চাই না শুনে নিন ওয়াদা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 11 সূরা ফাতহা 11 পারা 26 পারা 11 নাম্বার পৃষ্ঠা কতম নাম্বার লাইন যারা হাবিবিয়া দরবার শরীফে শাহাপুর দরবার শরীফে রাজাপুরা দরবার শরীফে মাঝবান্ডারি দরবার শরীফে রেজবি বাবা দরবারে হাত রেখে বয়াত গ্রহণ করেছ আল্লাহর অলিদের কুদরুতি হাতের উপরে আল্লাহ আল্লাহর অলিদের হাতের উপরে আল্লাহর কুদরুতি হাত রয়েছে চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবর ওয়াদা নাম্বার ৫

যারা উপরে জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ যাও কা তোমরা চলে যাও মদিনা তুল আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহর হাবিবের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যদি বলো আল্লাহ তালা তোমাদের গুণাগুলো মাফ করে দেয় আরো জোরে বলেন না সব হান আল্লাহ হাদিসে কুচ্ছি মানে আয়াদা আলী ওয়ালিজ্ঞান ফকত আয়াদ হুবিল যারা হাবিবিয়া দরবার শরীফ শাহাবুদ দরবার শরীফ সিরিকুটি দরবার শরীফ রাজাপুরা দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ মাইজপান্ডারি দরবার শরীফ যারা আল্লাহর অলিদের সাথে হিংসা করেছ বিদ্বেষ করেছ কুটুক্তি কথা বলেছ আল্লাহ তালা হাদিসে কুদুছি বলে আমার বন্ধুর সাথে যারা ঝগড়া করবে হিংসা করবে না ফরমানি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি বাবা বলো কষ্ট যায় আর বেশি না পাঁচ মিনিট শুনে নেই মাইকম্যান ভাই একটু চাউন্ড কমে দিলে ভালো হবে এটা হাবিবিয়া দরবার শরীফ এটা মদিনার মদিনার শাখা পশাখা দরবার শরীফ এটা গাউসে পাকার দরবার শরীফ এটা তিনশো ষাট অলিয়াল্লার ফয়েজ এখানে আছে ঠিক কিনা আপনাদের মুখ দিয়ে কথা বলে হ্যাঁ কারণ কি জানেন এখন বর্তমানে মানুষ গাছের আগা সোবান আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ লেখা রাখছে বান্দা কইতো পারত না দেখা গাছের দিকে নজর করলে সোবান আল্লাহ পড়তে পারবো এটা শূন্য হতে না এটা আহলে হাদিস কৌমিদের এটা রেফারেন্স আপনাদের খেট মধ্যে করে বলি হাবিবিয়া দরবার শরীফে এসেছেন আজকে এই দরবার শরীফে যিনি এই দরবারের পরিচালনা সাহেব জাদা আমাদের অত্যন্ত অত্যন্ত হুজুর যিনি ও মনের কুকিলের কণ্ঠ সুরে যিনি আমাদেরকে মনের মতন খোরাকি দিবেন এই দরবারে সাহেব জাদা সুমধুর কণ্ঠসুর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের গোরান জনাব হজরত মাওলানা ফির জাদা বসির আহমদ নৈবি মাদ্দাসুল্লাহ আলী থেকে আমরা নুরানি তাকলি শুনব ঠিক না শোনেন আপনাদেরকে মনো কষ্ট নিয়েন না গাউসে পাকের একটা কথা বলবো গাউসে পাক বলেছে কথায় কথা তোমরা অনেক দরবারে যেবা অনেক দরবারে যেই দরবারে হক দরবার আছে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে ওই দরবারে আল্লাহর ওলির সাথে তোমরা সম্পর্ক রাখো কারণ হলো আল্লাহর ওলিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে আল্লাহ রসুল তোমরা সহজে পেয়েছেই বা উনত্রিশ পারা বারো নম্বর পৃষ্ঠা সুরাই চোদ্দ নম্বর পৃষ্ঠা উনত্রিশ বার চোদ্দ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর হলো ছাব্বিশ সাতাশ যারা হাফিজ আছেন ওয়েলকাম স্বাগত মোবারক জানাইতে হবে সুরাই দিনের ২৬, ২৭ নম্বর আয়াতের ভিতরে আমার রসুল উল্লাহকে আমার আল্লাহ আমার রসুল উল্লাহকে আল্লাহ তালা যত যা কিছু আছে যত যা কিছুর গায়েবের যত সুসংবাদ আছে সব কিছু আমার আল্লাহ আমার রসুল উল্লাহকে দান করে দিয়েছে দাউসে পাক বলেছে আমার এগারো নাম মোবারক শুনে নাও সৈয়দ মহিদুল আমরুল্লাহ শেখ মহিদুল ফতুল্লাহ আউলিয়া মহিদুল আমানুল্লাহ মিসকিন মহিদুল নুরুল্লাহ গাউস মহিদুল কুতুবুল্লাহ সুলতান মহিদুল সাইফুল্লাহ খাজা মহিদুল ফরমানুল্লাহ মাকদুম মহিদুল বুরহানুল্লাহ দরবেশ মহিদুল আইতুল্লাহ বাদশা মহিদুল দাউসুল্লাহ ফকির মহিদুল মুশাইদুল্লাহ চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার দাউসে পাক বলেছে যে আমার আদনান ভক্ত মুরিদ আমার এগারো নাম মোবারক অন্তরে কবে মুখস্থ করবে আমার দাউসে পাক বলেছে আমার ভক্ত মুরিদকে আমি আমার ভক্ত মুরিদকে আমার থেকে আমি তাই তিনি সাহায্য পাবে গাঁও সেপা গুলিও তালিবিন বলেছে আমার বক্তমুরি যখন রাত্রে ঘুমায় টাকটুর উপরে লুঙ্গি উঠে যায় আমি গাঁও সেপা নিজের হাত থেকে বাচ্চাদের চউমিন থাকে আমি আমার গাঁও সেপা কি করি আমার বক্তমরিদের লুঙ্গিটা আমি হাঁটুর আমি নামিয়েছে এই জন্য বাবারা আমার কথা মনে কষ্ট নিয়েবেন না কারণ হলো হাবিবের দরবার শরীবেশো সেন এই দরবারে এই দরবারে দুটো জিনিস শিখে নেবেন একটা হল আদব আর একটা হল আমল যার ভিতর আদব আছে তার ভিতর আল্লাহ আল্লাহ রসুল আসে এশকে রসুল্লাহ নেহি লামান মে কামিল নেহি আল্লাহ তালা আমাদের সকলকে যেন হেদায়ত নসিব করে সব বলে আমিন আমার সময় শেষ আমার কথা আলোচনা ভঙ্গিমা কারো মনে যদি কষ্ট যেয়ে থাকে আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম তালা। ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে